معزز محترم حاضرين، الله جل شانه عما نواله عالي شان درباره لاکھو کوٹی شکر و سجود، যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র মাস রমাদানুল মুবারকে আজকে দ্বিতীয় জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আট রমজান, রমজানের বেশ অনেকগুলো দিন আমাদের থেকে হারিয়ে গেছে, চলে গেছে, কিছু সময় বাকি আছে। তো এই মুহূর্তে আমাদের জন্য যে জরুরি আমলগুলো আছে এ বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত কিছু কথা শুনব ইনশাআল্লাহ। রমজান শুরু হওয়ার আগ থেকেই আমাদের বেশ প্রস্তুতি ছিল, তো এই মুহূর্তে আবার চিন্তা করা দরকার, আবার একটু পর্যালোচনার দরকার যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা রমজান দিয়েছেন এবং আমরা দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম, কতটুকু আসলে সফলভাবে এতটুকু সময় আমরা কাজে লাগাতে পারছি। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রস্তুতিগুলো নিয়েছেন, সাহাবায়ে কেরামকে যে বিষয়ে উৎসাহিত করেছেন, এদের ভিতরে তো অনেক দোয়া ছিল এমন, যারা অনেক কাজ করে আল্লাহ তুমি তাদেরকে বাড়িয়ে দাও, যারা কল্যাণের পথে আছে আল্লাহ তুমি তাদেরকে আরো দীর্ঘ হায়াত দাও, দীর্ঘজীবী করে দাও, যারা এখনো নিজেদেরকে অন্যায় থেকে খারাপি থেকে বিরত রাখতে পারছে না তাদেরকে থামিয়ে দাও। এই যে কথাগুলো, এগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমাদের একটা টার্গেট নিয়ে আমরা যদি রমজানটা শুরু করি তাহলে এখন একটা পর্যালোচনার সুযোগ আছে। যদি আমি এই নিয়ত করি বা এরকম আমার চিন্তা থাকে যে হ্যাঁ রমজানে আমি চার খতম কোরআন দিব, তাহলে তো ইতিমধ্যে এক খতমের সময় পার হয়ে গেছে। তো একটা খতম হয়েছে কি না, না হলে এখনো আবার সুযোগ আছে যে এই মহামূল্যবান এক সময় আমাদের সামনে থেকে অতিবাহিত হচ্ছে। এই সময় তো সবসময় আসে না, সবসময় তো এটা পাওয়া যায় না, আবার একটা বছর অপেক্ষায় থাকতে হবে তখন আবার পাব, আবার করব, এমনটা যেন না হয়। আমার হায়াত জীবনের শ্রেষ্ঠ রমজান এটাকে বানানো উচিত। শ্রেষ্ঠ রমজান কিভাবে হবে, পুরোটাই আল্লাহ নির্দেশিত যেভাবে বিধান আছে এই বিধান অনুযায়ী আমার জীবনটা যদি পরিচালিত হয়। রমজানের মূল শিক্ষা এবং দাবি যেগুলো আছে এগুলো যদি আমার থেকে সঠিকভাবে বাস্তবায়ন হয়, রমজানের মৌলিক যে দাবিগুলো আছে এর ভিতরে সমস্ত অন্যায় অশ্লীলতা থেকে বিরত থাকা, জবানকে নিয়ন্ত্রণ রাখা, হেফাজত করা, মিথ্যা মিথ্যা সংশ্লিষ্ট কারবার এই জাতীয় বিষয় থেকে নিজেকে দূরে রাখা, গীবত শিকায়ত সমালোচনা থেকে দূরে রাখা, চোখের হেফাজত করা, হাতের হেফাজত করা, কানের হেফাজত করা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুরাটা কি রোজার এই যে দাবি আছে এই আলোয় সাজানো, এটা হলো একজন মোমেনের জীবনের মূল একটা মাকসাদ, মূল একটা কার্যক্রম। এই যে সাত আটটা দিন চলে যাচ্ছে, তো কতটুকু আসলে সফল হয়েছে, এই জায়গায় পুনরায় আবার একটু চিন্তা ভাবনা করা আমাদের জন্য জরুরি। আমার পরিবারের সদস্যরা সকলেই রমজানের হক আদায় করে রমজানের রোজাগুলো রাখতে পারছেন কিনা, আমার বাচ্চারা রমজানের যে আমলগুলো আছে এগুলো সঠিকভাবে আদায় করছে কিনা, নাকি আমি একাই রোজা রাখছি, তারাবি পড়ছি, অন্য অন্য ইবাদত করছি, আমার ঘরের ভিতরে আমলগুলো এখনো জীবন্ত হয় নাই। ভাই এগুলো হলো কাজের কথা,
সবাইকে নিয়ে তো আমরা জান্নাতে যেতে চাই ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম যারা ঈমানদার তারা নিজেরা একা তো জান্নাতে এভাবে যাবেন না তিনি চাবেন তার বিবিও জান্নাতে যাবেন তার সন্তানরাও জান্নাতে যাবেন তার যুররিয়্যা যারা আছেন পরিবারের সদস্যরা তাদেরকে নিয়ে জান্নাতে গিয়ে আনন্দ ফুর্তি করবেন সেখানে অবস্থান করবেন আর এটার জন্য তো সবাই মিলে সুন্দরভাবে ইবাদতগুলো করতে হবে আমার ঘরের ভিতরে নামাজ সঠিকভাবে আদায় হচ্ছে কিনা আমি জামাতের সাথে প্রতি ওয়াক্ত নামাজ পড়তে পারছি কিনা নাকি ওই তারাবির জন্য প্রস্তুতি নিয়ে এক বেলার জন্য আসছি তারাবি এটা একটা সুন্নাত ওইভাবে প্রস্তুতি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ অন্য অন্য ওয়াক্তগুলো আমার জামাতের সাথে এভাবে আদায় হচ্ছে কিনা এই বিষয়গুলো একটু আবার চিন্তা ভাবনা করি যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে এখনো তো সংশোধনের সুযোগ আছে এখন এক বেশ সময় বাকি আছে এই সময়ের ভিতরে নিজেকে আবার সুন্দরভাবে সাজানোর চেষ্টা করে যদি আমি চিন্তা করি যে আমি দুটি খতম দেব তাহলে তো পনেরো পারার তেলাওয়াত আমার শেষ হয়ে যাওয়ার কথা আসলে কয় পারা আমার হয়েছে যে করব শেষ দিকে করব বা এই যে সামনে করব এমন ধোকায় না পড়ি প্রতিদিনেরটা দিনে যাতে আমার আদায় হয়ে যায় এটা যাতে পরিপূর্ণ হয় এই চেষ্টাটা সর্বোত্তমভাবে আমাকে করতে হবে তাহলে প্রিয় ভাই রমজান তো আল্লাহ দিয়েছেন আমাদেরকে বিশেষ কিছু উদ্দেশ্যকে সামনে রেখে এবং পুরা মাসটা জুড়েই আল্লাহর ইবাদত বন্দেগীর রুহানি এক পরিবেশ তৈরি হবে বান্দার ভিতরে এজন্যই আল্লাহ দিয়েছেন দেখুন কুরআনুল কারীমের দুটি আয়াত একটি হলো রমজান কেন্দ্রিক আয়াত আর একটা হলো মাস সম্পৃক্ত আয়াত দুটি আয়াতের ভিন্ন দুটি উদ্দেশ্য আছে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা যেটা বলছেন كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون এই যে সিয়াম আল্লাহ দিয়েছেন আমাদের আত্মার পরিবর্তন কতটুকু হয়েছে কতটুকু আমলের উন্নতি হয়েছে আধ্যাত্মিকভাবে কতটুকু আমি উপরে উঠেছি আমল আগে ভালো লাগতো না এখন আগ্রহের সাথে ধীর স্থির ভাবে কতটুকু আমল করতে পারছি পরিমাণ কতটুকু বাড়ছে আমার নামাজে মনোযোগ ইতমিনান এটা কতটুকু বাড়ছে না আগের মতো তাড়াহুড়া আসলাম গেলাম মানুষকে ডেঙ্গায় আবার পিছন থেকে এভাবে সোজা চলে গেলাম এমনটা হচ্ছে নাকি ধীর স্থিরতা বাড়ছে একটু দীর্ঘ সময় মসজিদে দিতে পারছি আল্লাহর সাথে একটু রোনাজারি কান্নাকাটি করতে পারছি সেজদায় একটা দীর্ঘ সময় দেওয়ার সেই মানসিক অবস্থা তৈরি হয়েছে এই বিষয়গুলো আবার একটু খেয়াল করি এটাই আমার কবরের সাথী এটাই আমার পাথেয় ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া আল্লাহ তাআলা বলছেন তোমরা পাথেয় সংগ্রহ করো আমরা তো দুনিয়ায় চলার পথে আমাদের অনেক পাথেয় আছে দুনিয়ায় চলার পথে অনেক ব্যবস্থা অনেক মাধ্যম আমরা গ্রহণ করি কিন্তু স্বয়ং আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে বলছেন তোমার পাথেয় হলো খায়রা যাদ তাকওয়া সর্বোত্তম পাথেয় একজন মুমিনের জন্য তাকওয়ার সম্বল আল্লাহ ভয়ের সম্বল এটা হলো সর্বোত্তম পাথেয় তো এই পাথেয়টা আমাদের কতটুকু আছে আর এটা সংগ্রহের জন্যই আল্লাহ রমজান মাসকে মৌলিকভাবে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন পুরো মাস সম্পর্কে আল্লাহ যেখানে আলোচনা করেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস এই মাসটা আল্লাহ দিয়েছেন ইবাদতের জন্য পুরো মাস জুড়ে ইবাদতের এক সুন্দর পরিবেশ রুহানি পরিবেশ তৈরি হয়ে যাবে এক কথায় ইবাদতের প্রথম মাস হিসেবে আল্লাহ তাআলা এটাকে দিয়েছেন শাবান মাস এই মাসে বান্দার সমস্ত আমল আল্লাহর কাছে পৌঁছে তো যখন ক্লোজ করে সবকিছু তখন পুরোটা আল্লাহর কাছে পৌঁছিয়ে দেওয়া হয় বান্দা সারা বছর জুড়ে আমল করেছে শাবানের পরে নতুন আবার এই রমজান মাস যখন শুরু হয় একটা দোকান নতুন উদ্বোধন করলে একটা ভালো কিছু উদ্বোধন করলে কিছু অফার থাকে যে হ্যাঁ এখন মাল নিলে এই অফার আছে আল্লাহ তাআলা রমজান মাসে বান্দাকে সেই অফার গুলো দিয়ে রেখেছেন একটা আমল করো সত্তরটা নেকি পাবে একটা নফল করো ফরজের সমপরিমাণ সওয়াব পাবে ইত্যাদি যাবতীয় অনেকগুলো অফার আল্লাহ তাআলা দিয়েছেন যাতে বান্দা সবাই এই আমলগুলোতে অভ্যস্ত হয়ে যায় তো এখন এই যে একটা সপ্তাহ আমরা কাটালাম কতটুকু আমলে অভ্যস্ত হয়েছি এই একটা সপ্তাহ যদি আমরা চেকলিস্ট দেখি আমরা যদি একটু পিছন থেকে আবার পর্যালোচনা করি যে একটা সপ্তাহে আমার প্রতিদিন ইশরাকের নামাজ হয়েছে কিনা নফলগুলোকে আমরা দেখি ফরজ তো বাধ্যতামূলক করতেই হবে এটা অবশ্য আবশ্যকভাবে করতেই হবে আমার নিজের জন্য নফলগুলো আমরা যদি একটু দেখি যে একটা সপ্তাহে আমি ইশরাকের নামাজটা পড়তে পারছি কিনা চাশতের নামাজ কয় রাকাত করে আমার পড়া হয়েছে জাওয়ালের নামাজ এটা আমি পড়তে পারছি কিনা এর আগে এক জুমায়
এই শুধু নফল নামাজ সম্পর্কে একটি আলোচনা ছিল, ওটার উদ্দেশ্য ছিল রমজান কেন্দ্রিক যাতে আমরা সবাই এই আমলগুলোতে অভ্যস্ত হয়ে যাই। তো এখন এই জাওয়ারের নামাজ হয়েছে কিনা, আসরের আগে চার রাকাত সুন্নাত আছে এটা পড়া হচ্ছে কিনা, মাগরিবের পরে আওয়াবিনের নামাজ আছে, সারাদিন রোজা রেখে কষ্ট হয় কিন্তু এই কষ্টের পরেই তো আল্লাহর থেকে পুরস্কার নেওয়া যাবে, কষ্ট যত বেশি হবে তত বেশি পুরস্কার তো আল্লাহ তাআলা দিবেন, তো ওই পুরস্কার পেয়ে বান্দা সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে। কষ্টের পরেই আমাদেরকে দীর্ঘ সময় ইবাদতের জন্য সেই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, ব্যবসার জন্য কত কষ্ট করলাম, লেখাপড়ার জন্য কত পরিশ্রম করলাম, কত রাত নির্ঘুম কাটালাম আল্লাহর জন্য, জান্নাত অর্জনের জন্য, আমার কেরিয়ার আখিরাতের কেরিয়ারটা গঠনের জন্য। দুনিয়ার কেরিয়ার তো ভালোই বুঝি, দুনিয়ার কেরিয়ার সর্বোচ্চ জায়গায় কিভাবে পৌঁছবো এটা তো অনেক প্রচেষ্টা আমাদের আছে, আখিরাতের কেরিয়ারটার জন্য একটু চেষ্টা করি। তো এই জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে যে অফার গুলো দিয়েছেন, সুযোগ গুলো দিয়েছেন, কতটুকু এটা আসলে গ্রহণ করার সেই মানসিক অবস্থা আমাদের ভিতরে তৈরি হয়েছে। এ আওয়াবিনের নামাজ, অন্যান্য নামাজ, এই নফল গুলো আমরা দেখি, রমজান মাস দানের মাস, অন্য মাসে যেভাবে করি এখানে তো অবশ্যই বাড়িয়ে করা, সেই দানের পরিমাণটা আমার কতটুকু বেড়েছে, এই এক সপ্তাহে আমি কয় টাকা দান করতে পেরেছি, কতটুকু মানুষের উপকারে আমি পাশে আসছি, কয়জন মানুষকে আমি ইফতার করাতে পারছি। এইভাবে নিজেকে একটু প্রশ্ন করি যে আসলে সত্যিকার অর্থে আমার আল্লাহ আমাকে যা দিচ্ছেন বা আমার থেকে যা চাচ্ছেন এটা কতটুকু সম্পূর্ণ হচ্ছে, কতটুকু কমপ্লিট হচ্ছে। চোখ দুটা বন্ধ করে একটু আল্লাহর সাথে কথা বলুন, একটু নিজেকে আবিষ্কার করুন, আপনার কবরের ভিতরে আপনি একাই আছেন, কেউ নেই, সাথী সঙ্গী কেউ নেই, বাতি নাই, কোনো উপকারকারী কেউ সেখানে নাই, এই আমলগুলোই কিন্তু পাশে থাকবে। আজকে আমলকে অবহেলা করছি, এই আমলকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি না, আমলকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারছি না, এই আমলগুলো সাথে যদি থাকি, দীর্ঘ সময়ের সাথে কথা বলি তো এটাই আমার নাজাতের একটি ওসিলা হবে। দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত, সরাসরি আল্লাহর সাথে কথা বলা, পূর্ববর্তী কোনো উম্মাহকে আল্লাহ এই নিয়ামত দেননি, পূর্ববর্তী যতগুলো কিতাব ছিল সবগুলো ছিল কিতাবুল্লাহ, শুধু এতটুকু পর্যন্ত আল্লাহর একটা কিতাব, কিন্তু আমাদের এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা যেভাবে কিতাবুল্লাহ দিয়েছেন সাথে সাথে এটা কালামুল্লাহ, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এবং যখন এই কিতাবটি বান্দা পড়ে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলে, সুবহানাল্লাহ। ভাই পুরো রমজানে কয়টা পৃষ্ঠা আমরা পড়তে পেরেছি, এই যে দীর্ঘ সময় গেল কতটুকু সময় আমি আল্লাহর সাথে নিজে কথা বলতে পেরেছি, নিজেকে একটু প্রশ্ন করি। অনেকে সেই সুযোগটা এখনো গ্রহণ করতে পারি নাই, পড়তে পারছি না, সূরা ইখলাস তো পারি, সূরা ফাতিহা তো পারি, গুরুত্বপূর্ণ কিছু সূরা তো মুখস্থ আছে, এগুলো পড়তে থাকি, তো এর মাধ্যমেও তো আল্লাহর সাথে কথা বলার সেই মহান সৌভাগ্য বান্দা অর্জন করতে পারে। একটা মুহূর্ত যাতে অবহেলায় অলসতায় অপচয় না হয়, রমজান মাসে কোনো বন্ধু নেই, রমজান মাসের বন্ধু হলো কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি পরিমাণ কোরআনকে সময় দিয়েছে, জামানটা ইবাদত বন্দেগীর মাঝে কাটিয়েছে, কাজ নাই, অনর্থক বসে আছি, আহা এটা মোমেনের জীবন হতে পারে না, এটা মোমেনের জীবন হতে পারে না। বন্ধু বান্ধব আড্ডা সবকিছু রমজানে বন্ধ, ক্লোজ, পুরো সময়টা জুড়ে আল্লাহর মহব্বত, ভালোবাসা, মারেফাত, আল্লাহকে নিয়ে চেনা, কোরআনকে নিয়ে গবেষণা করা, কোরআন তেলাওয়াত করা, এই আমলের ভিতরে কাটানোর জন্যই আল্লাহ এটাকে দিয়েছে। এর মাধ্যমেই বান্দার তাকওয়া অর্জন হবে। গতানুগতিক আসলো গেল, জীবনে তো অতীতে আরো এরকম 50-60টা রমজান গিয়েছে, কতটুকু উন্নতি আমাদের হয়েছে। এই রমজানটা যাতে এভাবে না যায়, কাছের বন্ধু বন্ধু না, এখন এখন কোরআন আমার বন্ধু, এখন আমল আমার সঙ্গী, এই আমলটাই আমার কবরে থাকবে, কোনো বন্ধু আমার কবরে যাবে না। প্রিয় ভাই, দিলের কানে শুনলে কথাগুলো গ্রহণ করা সহজ হবে না, হয়তো এগুলো কি বলে, এটা কোনো কথা, এটাই আসল কথা, এটাই আমাদের পাশে, এটা যখন আসবে তাকওয়ার সেই জীবন চলে আসবে। আল্লাহ তাআলা রমজানের উদ্দেশ্যটা এটা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন,
পূর্ণ সময়টা যাতে আমার মহব্বত মারিফাত দ্বারা তোমার দিলটা ভরপুর থাকে আর গুনাহের কোনো আসর তোমার দিলের ভিতরে না ঢুকে গুনাহ থেকে তুমি দূরে থাকো সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন সারা দিন রাষ্ট্রীয় কাজ পরিচালনা করে রাতের আধারে তিনি বের হতেন জনগণের খবর নেয়ার জন্য কে কোন অবস্থায় আছেন কার কি বাস্তব অবস্থা কে অসুখে আছেন কে দুঃখে আছেন কার মনের কি কথা এগুলো একাকী খোঁজার জন্য নিজে নিজে একাকী বের হয়ে যেত একবারে ভাবে বের হয়েছে এক ঘরের ভেতর থেকে কিছু কথার আওয়াজ শুনলেন কিছু সময় দাঁড়ালেন ওমর রাদিয়াল্লাহু আনহু কথা বলছি ওই ঘরের ভেতর থেকে আওয়াজ আসছে মা তার মেয়েকে জাগাচ্ছে যে তাড়াতাড়ি ওঠো দুধ দহন করো দুধের ভিতরে কিছু পানি মিশ্রণ করে দুধটাকে একটু বাড়াও আমাদের তো অনেক অভাব একটু যদি বাড়াতে পারো যেটা ভেজাল মিশানো আর কি আমাদের সমাজে যেটা হয় তাহলে আর একটু বেশি পরিমাণে হলে একটু বেচা কেনা ভালো হবে কিছু অর্থ উপার্জন বেশি করতে পারবো মা এবং মেয়ের কথোপকথন ওমর রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়ানো রাতের আধারে ঘরের পাশে তিনি এই কথা শুনছেন মেয়ে তখন উত্তর যেটা দেয় এটা হলো আমাদের জন্য শিক্ষা এটাই হলো তাকওয়া তাকওয়ার অনেক বয়ান অনেক কিছু শুনলাম বাস্তব অবস্থা হলো তাকওয়া জিনিসটা আসলে কি মুত্তাকিন যখন হয়ে যাবে তাকওয়া ভিত্তিক সমাজ যখন হয়ে যাবে সমাজে চুরি ডাকাতি অন্যায় অশ্লীলতা অপরাধ কিছু থাকবে না মারামারি হানাহানি থাকবে না কারণ সে আল্লাহকে ভয় করে আল্লাহর বিধানগুলো তিনি পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করেন সকলের অধিকারগুলো তিনি আদায় করে দেন মেয়ে তখন বলছে মা রাষ্ট্রীয় ফরমান ওমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ হলো দুধের ভিতরে কোনো পানি মিশানো যাবে না ভেজাল দেওয়া যাবে না মা বলছেন যে এই গভীর রাতে ওমর কোত্থেকে আসবে এখানে ওমর কি খবর পাবে তুমি পানি মিশাবে নাকি মিশাবে মেয়ে তখন বলছেন মা ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের কথা বলেননি তিনি আল্লাহর পক্ষ থেকে এই কথাটি বলেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যদি নাও জানেন তাকে যিনি জানিয়েছেন যার নির্দেশে তিনি এই কথাটি বলেছেন তিনি তো জানেন তিনি তো আমাদেরকে দেখছেন আল্লাহু আকবার তাকওয়া জিনিসটা আসলে কি ওই রাতের আধারে কোনো বাহিনী নেই পুলিশ নেই কোনো কিছু নাই কিন্তু তার দিলের ভিতরে এমন উত্তর যে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখছেন না কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর মালিক যার নির্দেশে ওমর এই ফরমানটা দিয়েছেন ওই আল্লাহ তো আমাদেরকে দেখছেন ওই আল্লাহর সামনে তো আমরা আছি আমি দুধে পানি মিশাবো আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াতে হবে তাকওয়া কি জিনিস ভাই কোনো গাল গল্প বলছি না বাস্তব হাদিস থেকে ঘটনা বলছি আমরা কতটুকু পারছি ভাই দেখেন একটা বান্ডিল আসলে সেটা তো লোভ আমরা সামলাতে পারি না একটা ফাইল আসলে সেটাকে আটকিয়ে আমরা অনেক কিছু নেই বিভিন্ন মাজার অনেক কিছু আমাদের দিতে হয় এটা ছাড়া একটা ফাইল সামনে অগ্রসর হয় না কি করছি আর রমজান কি জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন মুসলমান দিলের কানে শুনো একটু সতর্ক হওয়ার চেষ্টা কর আজাব থেকে কেন বের হতে পারছি না সমস্যা থেকে কেন বের হতে পারছি না মূল কারণ তো আমরা নিজেরাই আল্লাহ তো আল্লাহর ওয়াদা ঠিকই করবেন আসমান জমিনের মতো চলছে ওই আল্লাহ তখন যিনি সবকিছু সুন্দরভাবে সুচারুরূপে ফয়সালা করছেন এই আল্লাহ তো এখনো আছে কিন্তু ওই মানুষগুলো তো আর এখন নাই আমাদের ভেতরে বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি হয়েছে বিভিন্ন ধরনের দুই নম্বরই ভেজাল এগুলো আমাদের ভেতরে তৈরি হয়েছে আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদার জায়গায় ঠিক আছে আমরা কেন পারছি না তো আমাদের সংশোধন হওয়া উচিত তো এই পুরো আলোচনা ওমর রাদিয়াল্লাহু আনহু পাশ থেকে শুনলেন তিনি কোনো কথা বললেন না তাদেরকে ডাকলেনও না তিনি চলে গেলেন পরের দিন বাসায় গিয়ে তিনি পরিবারের সদস্যদেরকে নিয়ে বসছেন তার সন্তানকে ডাকলেন বাবা এদিক আসো আমি তোমার জন্য একটি মেয়ে ঠিক করে এসেছি
আমি তার সাথে তোমাকে বিবাহ দেব সুবহানাল্লাহ আমরাও তো বিবাহ শাদী দেই কত কিছু খুঁজি কয়টা বাড়ি আছে কি কি আছে তার ক্যারিয়ার কেমন কত উন্নতমানের চাকরি করে কত কিছু একটু দেখুন তিনি কিন্তু রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন তিনি মেয়ের চেহারা একবারও দেখলেন না কোনো খোঁজ খবর নিলেন না তিনি তার সন্তানের জন্য প্রস্তাব এভাবে করলেন যে আমি তো মেয়ে ঠিক করে এসেছি আমরা অভিভাবকরা যারা আছি আজকে কত সংসার ভেঙে যাচ্ছে কত সংসারে আজকে বিপদ চলে আসছে বনিবনা হচ্ছে না আমাদের উদ্দেশ্যর ভিতরে মূল গরমিল ছিল আল্লাহ রাসূল তো বলেছেন ফাজফার বিদাতি দ্বীন তারিবাতি ইয়াদাক বিবাহ শাদী দিবে আগে দ্বীনদারি দেখো দ্বীনদারি দেখো ছেলের ভিতরে দ্বীনদারি আছে কিনা মেয়ের ভিতরে দ্বীনদারি আছে কিনা যদি এটা থাকে বাকি অন্যগুলো কিছু কমও যদি থাকে এর মাঝেই তোমার সফলতা আছে সুবহানাল্লাহ আমার কথা বলছি না ভাই কিন্তু আমরা তো মানতে নারাজ না না এ ছেলে চলবে না যত বড় আল্লাহওয়ালাই হোক কি খাওয়াবে কি পড়াবে বাড়ি দরকার গাড়ি দরকার অনেক কিছু দরকার আলহামদুলিল্লাহ এটা যার যার ব্যক্তিগত বিষয় কিন্তু এখান থেকে শিক্ষা হলো দেখুন আল্লাহ রাসূল বলছেন দিনদারি দিয়ে সামনে অগ্রসর হও ওমর রাদিয়াল্লাহু আনহু ঠিক একইভাবে এটার বাস্তবায়ন করলেন সন্তানকে ডাকলেন এবং ওইভাবে সে বলে ফেললেন যে হ্যাঁ আমি তো মেয়ে ঠিক করে এসেছি পরের দিন ওই ফ্যামিলিকে ডাকা হলো রাজ দরবারে তাদের সাথে কথোপকথন সবকিছু ঠিক আছে শেষ অবস্থাটা যেটা হলো বিয়ে হয়েছে এর পরবর্তী প্রজন্ম জেনারেশন সবকিছু ঠিক আছে আমরা ইতিহাসে ওমর সানি বলে যাকে চিনি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার ইতিহাস দীর্ঘ ইতিহাস ইসলামের জন্য অনেক অবদান তার আছে মূল কথাটা হলো এই যে ওমর ইবনে আব্দুল আজিজ ওমর সানি এই যে মেয়ে তার জন্ম থেকে তার পরবর্তী জেনারেশনের ভিতরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি জন্ম হয়েছে সুবহানাল্লাহ এই জায়গায় বিবাহ শাদী যা হয়েছিল সব কিছুর মূল ভিত্তি ছিল কি ভাই তাকওয়া বলুন কি তাকওয়া ওই মেয়ের ভিতরে কি দেখেছিলেন তাকওয়া দেখেছিলেন আল্লাহর ভয় দেখেছিলেন এবং এই ভয়ের উপরই বিবাহ শাদী হয়েছে আল্লাহ তাআলা এমন নেক সন্তান দিয়েছেন গোটা বিশ্ব জয় করেছেন মুসলমানদের জন্য অনেক বেশি অবদান তিনি রেখেছেন তো সংক্ষেপ কথা হলো প্রিয় ভাই তাকওয়ার অনেক বিষয় আছে যখন দিন থেকে এটা আসবে আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত হয়ে যাবেন আল্লাহর কাছে দামি হয়ে যাবেন আল্লাহর কাছে শ্রেষ্ঠতম হয়ে যাবেন তো এই রমজান আল্লাহ দিয়েছেন এই তাকওয়া অর্জনের জন্য যাতে দিন থেকে আল্লাহর ভালোবাসাটা চলে আসে গুনাহগুলো ছাড়তে পারি আমার বন্ধু অন্য কেউ না আল্লাহকে কাছে পাওয়া আল্লাহর কোরআনকে ভালোবাসা আল্লাহর রাসূলের হাবিবের সুন্নাহকে ভালোবাসা এটা নিয়ে জীবনটাকে সাজানোর চেষ্টা করা আমার দায়িত্বে আমার বিবি বাচ্চারা আছে তারা কিভাবে দ্বীনের উপরে ওঠে তারা কিভাবে ভালো হয় তারা কিভাবে নামাজি হয় তারা কিভাবে রোজাদার হয় এজন্য আমাদেরকে এই চেষ্টাগুলো করা মানুষ তিনি অনেক ভাবি মানুষ এটা করেছে এই ভুল করেছে সেই ভুল করেছে মানুষের ভুল ছেড়ে দিন আমি কি ভুল করছি আমার সংসারটাকে কিভাবে সাজানো উচিত আমরা সবাই মিলে কিভাবে জান্নাতে যেতে পারি এই চেষ্টাটুকু করা দরকার আমাদের তো প্রিয় ভাই রমজানের এখনো বেশ দীর্ঘ সময় আমাদের সামনে আছে পুরো সময়টা জুড়ে যাতে ইবাদতগুলো ধারাবাহিকভাবে আল্লাহ যেগুলো দিয়েছেন প্রতিটা ইবাদত যাতে আমার থেকে হয় এজন্য আমাকে আবার নতুন ভাবে নিয়ত করে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ রমজান কেন্দ্রিক বড় সুবিধা হলো এই যে তাহাজ্জুদের সালাত সাহরির জন্য উঠলাম তাহাজ্জুদের সালাতের বড় সুবর্ণ সুযোগ এটা ছাড়া কেউ তো আল্লাহর ওলি হতে পারে না এটা যখন বান্দা করে এটা কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন সুবহানাল্লাহ তো আমরা এখন থেকে তাহাজ্জুদ যেন কোনো দিন বাদ না যায় সাহরিতে উঠছি এর আগে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত কিছু নামাজ পড়ে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করি অনেক পেরেশানি আছে দেখবেন সমস্ত পেরেশানি দূর হয়ে দিলের ভিতর একটা অদৃশ্য জান্নাতি সুখ চলে আসবে ইনশাআল্লাহ এটাই হলো তাহাজ্জুদের বৈশিষ্ট্য অনেক পরেশানি কোনো কিছু সমাধান হচ্ছে না আপনি নিয়মিত তাহাজ্জুদে অভ্যস্ত হয়ে যান ইনশাআল্লাহ দিলের প্রশান্তি অবশ্যই আপনি পাবেন তো এই রমজান কেন্দ্রিক তাহাজ্জুদের আমল যাতে আমাদের জাগ্রত থাকে জীবন্ত থাকে এবং এখান থেকে অভ্যস্ত হয়ে সারা জীবন যাতে এর উপর আমল করতে পারে সেই প্রতিজ্ঞা আমাদের করতে হবে ইনশাআল্লাহ সাহরি এটা একটা গুরুত্বপূর্ণ আমল এটাও নিয়মতান্ত্রিক আমরা করব এর ভিতরে বারাকা রেখেছেন
এই সময়টা আল্লাহ তাআলা মুমিনের জন্য বড় নিয়ামত স্বরূপ দিয়েছেন সামান্য পরিমাণ হোক একটা খেজুর খেয়ে হোক একটু দুধ খেয়ে হোক তারপরে সাহরি অবশ্যই খেতে হবে কোনদিন যদি খেতে না পারি একটু দেরিতে হয় এর অর্থ এটা না যে সাহরি খেতে পারলাম না রোজাটা কিভাবে রাখবো রোজা রাখা যাবে কিনা নিয়ত করলেই হয়ে যাবে সাহরি খাওয়াটা জরুরি না রোজা নিয়তটা হলো জরুরি তো এই অবস্থায় কিছু না খেয়ে বা সারা দিন আমাকে রোজা রাখতে হবে নিয়তের ক্ষেত্রেও আবার অনেক ঝামেলা চলে আসে মূল নিয়তটা হলো মনের নিয়ত প্রিয় ভাই এবং প্রতিদিনের রোজার জন্য ভিন্ন ভিন্ন নিয়তের প্রয়োজন এমনটা না গোটা মাস জুড়ে হ্যাঁ আমি পুরো রমজান মাস রোজা রাখব যেহেতু ভিন্ন ভিন্ন ইবাদত প্রতিদিনেরটা ভিন্ন ভিন্ন ইবাদত প্রতিদিনই ভিন্ন ভিন্ন ভাবে নিয়ত করতে হবে তবে এই যে সাহরি খাচ্ছি এটাই আমার একটা নিয়তের অন্তর্ভুক্ত সাহরিটা কেন খাচ্ছি রোজার জন্যই তো খাচ্ছি তো মনের নিয়ত হলো মৌলিক নিয়ত এছাড়া আমরা মৌখিক যেটা করি পারলে ভালো এটা নিয়ে কোনো বিতর্ক তর্ক বিতর্কের কোনো কিছু নেই যে আজকে আমি রোজা রাখবো বাস এই নিয়তটাই যথেষ্ট তো এই সাহরি এটা একটা বারাকাতের আমল এই আমলটা যাতে আমরা করি ইফতার সময় মতো আমাদের করা এবং নিজেরা ইফতার করবো ইফতারটা বড় মোবারক জিনিস বরকতপূর্ণ জিনিস নিজেরা যেভাবে ইফতার করি ইফতার করানোটাও গুরুত্বপূর্ণ ইবাদত অল্প বিনিয়োগে অনেক বেশি সওয়াব অর্জনের যে মাধ্যমগুলো আছে এটা হলো এর মাঝে ইফতার একটা এই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সওয়াবটা পাবেন একজন ব্যক্তি তাকে যদি কোনো রোজাদারকে ইফতার করান তাহলে ইফতারিতে সে কয় টাকাই বা খরচ করেছেন সারাদিনের এই রোজার সওয়াব আল্লাহ তাআলা ওই ইফতার করনেওয়ালা ব্যক্তি ইফতারকারী উভয়কেই আল্লাহ তাআলা সমানভাবে দান করবেন সুবহানাল্লাহ এটাকে তুচ্ছ কোনো আমল মনে না করি পুরো রমজান জুড়ে এটা প্রতিজ্ঞা হয়েছে আমি কমসে কম একজন লোককে হলেও প্রতিদিন আমি ইফতার করাবো এটা সরাসরি নিজে পাকিয়ে নিজের সাথে নিতে পারি কিংবা বাজার করে দিয়ে হতে পারি বা যে সমস্ত জায়গায় ইফতারের ব্যবস্থা আছে সে সমস্ত জায়গায় শরীক হয়ে হতে পারি যে কোনো ভাবে আমার মাধ্যমে যাতে একটা রোজাদার কমসে কম ইফতার করে দেয়া শুধু দেয়ার জন্য রমজানের শিক্ষা হলো আল্লাহ রাসূল এটাই বলছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন আল ইয়াদিস সুফলা উপরের হাতটা আল্লাহর কাছে অনেক বেশি দামি সুবহানাল্লাহ আমরা তো ন্যায়ের জন্য খুব বেশি আগ্রহ বিভিন্ন কলকৌশলে কিভাবে ন্যায় যায় এই চিন্তায় থাকি আল্লাহ রাসূল বলছেন দেওয়াটা হলো সবচেয়ে বেশি শ্রেষ্ঠতম আমল উপরে যে হাত থাকে যে হাত দিয়ে দান করে এই হাতটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয় সুবহানাল্লাহ আল-ইয়াদুল উলিয়া খায়রুম মিন আল-ইয়াদিস সুফলা নিচের হাত থেকে উপরের হাত আল্লাহর কাছে অনেক বেশি মুবারকপূর্ণ অনেক বেশি বরকতপূর্ণ হাত এটা ইফতার এটা একটা গুরুত্বপূর্ণ আমল এই আমলের সাথে আমরা সবাই সম্পৃক্ত থাকার চেষ্টা করি বাকি যে রমজানগুলো আছে চেষ্টা করা গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে আত্মীয় স্বজনের ভেতরে কাছের মানুষের ভেতরে যে কোনো জায়গায় ইফতারি কার্যক্রমগুলো আমরা সুন্দরভাবে সুচারুরূপে এটা যাতে চালু থাকে এবং এই সওয়াবগুলো যাতে আমরা অর্জন করতে পারি কত বড় সওয়াব আল্লাহু আকবার যে সরাসরি আল্লাহ জাল্লা শানহু নিজ হাতে এর প্রতিদান দান করছেন সুবহানাল্লাহ আমি যদি ওই নিয়তে পড়তে পারি ইনশাআল্লাহ আল্লাহর কাছ থেকে আমি নিজেও সেই প্রতিদান নিতে পারবো ইনশাআল্লাহ তো ইফতারি সরাসরি খরিদ করে দিয়ে ইফতারির বাজার করে দিয়ে নিজের ঘরে ব্যবস্থা করে বা যে সমস্ত জায়গায় ব্যবস্থা আছে সে সমস্ত জায়গায় অংশগ্রহণ করে যে কোনো মাধ্যমে হোক আমার ইফতারি করাতে হবে এরকম একটি সিদ্ধান্ত আমরা নিতে পারি ইনশাআল্লাহ আমাদের এখানে ইফতারি করানোর ব্যবস্থা আছে এখানেও অংশগ্রহণের সুযোগ আছে এভাবে আমাদের যে আমলগুলো আছে আমলগুলো আমরা ধারাবাহিকভাবে সুন্দরভাবে করার জন্য চেষ্টা করব রমজান মাস খুব বেশি পরিমাণে বিশ্বনবী দান করেছে দানের অনেক গুরুত্ব আল্লাহ রাসূল দিয়েছেন আল্লাহু আকবার এত দীর্ঘ আলোচনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দান সম্পর্কে বলেছেন সে অনেক আলোচনা আল্লাহ রাসূল বলেছেন তো আমরা খুব বেশি পরিমাণে দান করার চেষ্টা করব রমজান মাসে আরো খেয়াল রাখবো রমজানের কষ্টটা খুব বেশি জাহির করবো না হারে আজকে অনেক কষ্ট হয়ে গেল রোজায় ধরে গেছে অনেক কষ্ট হয়েছে এরকম না আল্লাহর জন্য করেছি আল্লাহর থেকে পুরস্কার নেব রমজানে আরো যে বিষয়টি আমরা খেয়াল রাখবো প্রিয় ভাই এটা হলো আমাদের অধীনস্থ যারা আছেন আমাদের দায়িত্বে যারা কাজ করেন তাদের কাজের বোঝাকে একটু হালকা করে দেয় যাতে তারা সুন্দরভাবে রমজানের আমলগুলো করতে পারেন
আমি ইবাদত করছি আমার ড্রাইভার আমার দারোয়ান আমার বাসার কাজের লোক আমার অফিসের স্টাফ যারা আছেন সবাই যাতে রমজানে কিছু কিছু ইবাদত করতে পারে এত বেশি কাজ চাপিয়ে দিলাম যে রমজানটা আসলো বেচারা শুধু আফসোস করা ছাড়া আর কিছুই পারলো না আহা কোন তেলাওয়াত একটু করতে পারলাম না নামাজটাও করতে পারলাম না এমনটা যেন না হয় ভাই একটা ফজিলতের হাদিস বলছি من خفف عن مملوكه الله رسول বলেন তোমার অধীনস্থ দায়িত্বে যিনি আছেন তার কাজের চাপটা যদি তুমি একটু কমিয়ে দাও একটু হালকা করে দাও শোনো দুটি লাভ তোমার হবে غفر الله له আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিবেন সুবহানাল্লাহ واعتقه من النار আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন সুবহানাল্লাহ জাহান্নাম থেকে মুক্তি বড় পুরস্কার সবচেয়ে বড় পুরস্কার তো আমাদের কাজের লোক যারা আছেন তাদের ব্যাপারে আমরা একটু সাবধান থাকি তাদেরকেও ইবাদতের পরিবেশ তৈরি করে দেই এটা আমাদের জন্য দায়িত্ব রমজানের গুরুত্বপূর্ণ আরো যে আমলগুলো আমাদের সামনে আছে প্রস্তুতিমূলক সামনে শেষ দশকে ইতিকাফের জন্য এখন থেকেই আমরা চিন্তা ভাবনা শুরু করে দেই ইনশাআল্লাহ খুব বেশি থেকে বেশি পরিমাণ যাতে ইতিকাফ আমরা করতে পারি এই চেষ্টা আমাদের করা উচিত একটা কথা শুধু বলি দেখুন আমাদের থেকে অনেক বেশি ব্যস্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রমজান ফরজ হওয়ার পরে একবারের জন্য বিশ্বনবী ইতিকাফ ছাড়েননি ইতিকাফের মাধ্যমে পুরো রমজানের মূল বিষয়গুলো আমলগুলো তার ভিতরে চলে আসে সবচেয়ে বড় লাইলাতুল কদরটা তার ভিতরে চলে আসে তো এটা শুধু মুরব্বীদের কাজ এমনটা না যুব সমাজ সহ সবারই এটা দায়িত্ব দশ দিন পারলে পুরো সমাজটাই বসা সারা জীবনে একটাবারও পারবো না এত বড় কপাল পুরো আমি আল্লাহ রসুল যেটা ধারাবাহিকভাবে করছেন কখনো ছাড়েন নাই সেই রসুলের একজন আদর্শ ভালোবাসার উন্মত হয়ে আমি পারবো না নিজেকে একটু একটাবার প্রশ্ন করুন একটাবার নিজেকে একটু প্রশ্ন করুন কেন পারবো না এমন কি ব্যস্ততা এই মুহূর্তে আমি যদি মারা যাই তাহলে এই ব্যস্ততাগুলো কি সারবে না নিজেকে একটাবার প্রস্তুতি প্রশ্ন করে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা শুরু করো যুবক ভাই তোমাদের যাদের সুযোগ আছে চেষ্টা করো এই শেষ দশক মসজিদে কাটাতে পুরো মসজিদে শুয়ে থাকবে শুধু শুধু শুয়ে থাকো বেশি কিছু ইবাদত করতে পারবে না তারপরও লাইলাতুল কদর তোমার ভাগ্যে নিশ্চিত আল্লাহ লিখে দেবেন সুবহানাল্লাহ এজন্য এখন থেকে পূর্ব প্রস্তুতি হিসাবে এই কাজগুলো আমাদের করা খুব বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুরু দায়িত্ব কোরআনের হক আদায় করে কোরআন তেলাওয়াত করা প্রতি অক্ষরে অক্ষরে নেকি পুরো সময়টা কোরআনের সাথে কোরআনময় যাতে হয় এজন্য আমাদেরকে আজকে আবার নতুন ভাবে নিয়ত করা উচিত যে এক সপ্তাহ যেমন গেছে ঠিক আছে এই সামনে থেকে আর একটা মুহূর্ত এমন কাটবে না দৈনিক আমি কমসে কম একটা পারা হলেও আমি তেলাওয়াত করব ইনশাআল্লাহ এভাবে পুরো রমজান জুড়ে যে আমলগুলো আছে এই আমলগুলো সুন্দরভাবে আমাদেরকে কাটাতে হবে এরপরে আসুন সংক্ষিপ্তভাবে আজকে কিছু ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে সামনের জন্য আবার কিছু বলবো রমজানের বড় একটি ইবাদত যেটা আছে এটা হলো যাকাতের ইবাদত হ্যাঁ এটা শুধু রমজান কেন্দ্রিক ইবাদত না রমজানই তা আদায় করতে হয় এমনটা না এটা হলো সারা বছরের একটি গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু মানুষ তো লাভের লোভে যেখানে লাভ দেখে ওখানেই মানুষ সন্ধি খেয়ে পড়ে যেহেতু রমজান আল্লাহ সব অনেক বেশি বাড়িয়ে দেন এজন্য সাধারণত বেশি অংশ মানুষই রমজান মাসে যাকাতের হিসাবটা করে এবং যাকাতগুলো সঠিক জায়গায় আদায় করে দেয় তো আমাদেরও একটা হিসাব বছর নির্ধারণ করা উচিত এবং বাধ্যতামূলক যে আমার চন্দ্র মাস হিসাবে হিসাব বছরটা কখন শেষ হবে আপনি ধরেন রমজানের এক তারিখ হতে পারে রমজানের পনেরো তারিখ হতে পারে বিশ তারিখ হতে পারে আপনার সুবিধা মতো যে রমজানের বিশ রমজান যদি আপনার বছর শেষ হয় তাহলে উনিশ রমজানে পুরা হিসাবটা আপনি কমপ্লিট করে বিশ রমজানে আপনার কাছে কি কি আছে স্থাবর অস্থাবর সব কিছুকে এক কাগজে নিয়ে আসেন কোথায় কি আছে নগদ অর্থ কোথায় আছে ফিক্সড ডিপোজিট কোথায় আছে বিভিন্ন শেয়ার বাজারে কোথায় টাকা আছে অন্য অন্য জায়গায় বিভিন্ন জায়গায় যা আছে সব স্বর্ণগহনা অলংকার কি কি আছে স্বর্ণ কত টাকার আছে এটার বর্তমান বাজার মূল্য কত আসতে পারে রূপা কতটুকু আছে পুরোটা হিসাব করেন হিসাব করে মূল মূল্যমানটা বের করে এরপরে নির্ধারিত নিসাব অনুযায়ী যখন হয়ে যাবে নিসাবের জন্য আল্লাহ তাআলা কিছু শর্ত দিয়েছেন স্বর্ণের হিসাব যদি আমরা করি সাড়ে সাত ভরি
রূপার হিসাব যদি করি 52.5 ভরি 52.5 তোলা 52.5 তোলা এটাকেই মূল মাপকাঠি ধরা হয় এটাকে যদি ধরেন বর্তমান বাজার মূল্য আজকে যদি যেমন 1400 টাকা রূপার ভরি হিসাবে আজকে আছে 1400 1450 এরকম তো এরকম যদি হয় 52.5 তোলা রূপার দাম কত আসতে পারে এই টাকাটা প্রয়োজন অতিরিক্ত এক বছর আপনার কাছে আছে তো আপনি যাকাত নিতে পারবেন না আপনাকে যাকাত আদায় করতে হবে আপনার উপরে যাকাত দেওয়া ফরজ যদি আপনাকে কেউ যাকাত দেয় তার যাকাত আদায় হবে না এই জায়গায় আমাদের অনেক ভুল হয় গরীব মানুষ আসছে আচ্ছা ঠিক আছে যাকাত থেকে দিয়ে দাও যাকাত দেওয়ার আগে যাকাতের যে খাতটা আল্লাহ নির্ধারণ করেছেন খাত অনুযায়ী হিসাব করে খুঁজে খুঁজে এই খাত অনুযায়ী দেওয়া এটাও ফরজ ফরিদাতান মিনাল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান কাজের লোক আসছেন অমুক আসছেন সমুক আসছেন বিভিন্ন ভাবে আচ্ছা ঠিক আছে দিয়ে দাও আগে খোঁজ নিতে হবে যে আসলে তার উপরে যাকাত ফরজ কিনা এই পরিমাণ সম্পদ তার কাছে উদ্বৃত্ত প্রয়োজন অতিরিক্ত এক বছর আছে কিনা তাহলে দানের সব পাওয়া যাবে কিন্তু যাকাত আদায়ের সব পাওয়া যাবে না যাকাত আদায় না করার যে শাস্তি এই শাস্তিতে আমি পতিত হব বড় কঠিন বিষয় আর যাকাতের বিষয়গুলো এরকম সংক্ষিপ্ত ভাবেও হয় না দীর্ঘ অনেক মাসালা আছে বিজ্ঞ কোন ওলামায় থেকে পুরো বিষয়গুলো জেনে তারপর যাকাতটাকে হিসাব করে আদায় করা উচিত বাধ্যতামূলক ভাবে এটা আদায় করতে হবে তো আল্লাহ তাআলা এটাকে ফরজ করেছেন এই যে নিসাব দিয়েছেন এই নিসাব অনুযায়ী সম্পদের মালিক যখন হবে তো শরীয়ত তাকে ধনী হিসেবে গণনা করে তার উপরে যাকাতকে ফরজ করে দিয়েছেন কোথায় দিবে সূরা তাওবায় আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন খাতগুলো নির্ধারণ করে দিয়েছেন এদের মাঝে এটা দিতে হবে এর বাইরে অন্য কোথাও দিলে এটা আদায় হবে না তো এই বছর যেদিন শেষ হবে ওই দিন টোটাল আমার কাছে যা আছে আমার হিসাব করে বের করে দিতে হবে এখনই না দিই কিন্তু হিসাবটা আমাকে ক্লোজ করে রাখতে হবে সারা বছর জুড়ে আমি দেই প্রয়োজন অনুযায়ী যে কোনো জায়গায় দরকার ও সমস্ত জায়গাগুলোতে আমি দেই এটা ঠিক আছে তো আল্লাহ যাদের এই সম্পদ দিয়েছেন অবশ্যই এই সম্পদের হিসাব করে আমাদেরকে বের করতে হবে স্বর্ণ গহনা অলংকার যা আছে যেটা ব্যবহৃত যেটা জমা আছে সবগুলোর হিসাব কিন্তু আসবে পুরোটাই হিসাব আসবে এইভাবে আমাদের হিসাবটা বের করি নিজ দায়িত্বে যারা এর হকদার তাদের কাছে পৌঁছিয়ে দেই এটা কোনো অনুগ্রহ অনুকম্পা নয় এটা হলো গরিবের অধিকার তিনি যে নিচ্ছেন এটা আমার উপরে তিনি এহসান করেছেন যাকাত দেওয়ার পরে কোন দান সাদাকা করার পরে কোনোভাবে তার থেকে কোনো উপকার নেওয়ার চিন্তা আমরা করব না কখনো আল্লাহ না করুক মুখ থেকে কোনো খোটা বা এই জাতীয় কোনো কথা যেন বের না হয় তাহলে আমার পিছনের সব বাতিল হয়ে যাবে আল্লাহ তাআলা বলছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মানি ওয়াল আদা তুমি যাকাত দিয়েছো সাদকা দিয়েছো দান করেছো আরে বেটা তুই তো আমার টাকাই চলস তোরে আমি না দিলে তুই কিভাবে খেতি কিভাবে পড়তি এই একটা কথা সারা জীবনের সমস্ত দানের সবকে বাতিল করে দিয়েছে এমন খোটা কেউ কখনো দিব না লা তুবতিলু আল্লাহ বলছেন যে না বাতিল করো না বাতিল করো না সবটা বাতিল হয়ে যাবে এটা হলো মৌলিক খসড়া কিছু কথা বাকি এর ভিতর অনেক আলোচনা আছে বিজ্ঞ কোনো আলেম থেকে এগুলো অবশ্যই জানতে হবে আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা কেউ করব না বিভিন্ন হিলা বাহানা করি অনেক সময় অনেকে করার চেষ্টা করি আল্লাহ তাআলা সব জানেন সব বুঝেন আল্লাহ যদি ধরেন তাহলে কিন্তু আযাবের সম্মুখীন হয়ে যাবে আজকে হাদিস থেকে কয়েকটি শুধু শাস্তির কথা বা এই ব্যাপারে আল্লাহ রাসূল যে কথাগুলো বলছেন এই বিষয়গুলো একটু বলি যাকাত নগদ অর্থ দিয়ে দেয়াটা এটাই হলো সর্বোত্তম কারণ তার যে প্রয়োজন তিনি প্রয়োজন অনুযায়ী তিনি তার কাজগুলো করবেন ওই শাড়ি কাপড় মশারি এগুলো দিয়ে যা দিচ্ছি এটা অনেক সময় মানবতার সাথে এক কালবাহানা করা হয় তামাশা করা হয় এরকমটা না পরিকল্পিতভাবে কার কি পরিমাণ দরকার ওইভাবে দেয়া অনেক সময় এমন আছে সূরা বাকারা আল্লাহ এটা বলছেন লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা অনেক মানুষ এমন আছেন যারা সমাজে কারো কাছে চাইতে পারেন না বলতে পারেন না কিন্তু তাদের অবস্থা আকৃতি খোঁজ খবর নিলেই বোঝা যায় যে লোকটা আসলে কোন অবস্থায় আছে আসলে সে উপযুক্ত তো নিজ দায়িত্বে সসম্মানে তার কাছে ওইভাবে পৌঁছিয়ে দেয় কখনো বলার প্রয়োজন নেই তোমাকে আমি যাকাত ফান্ড থেকে দিচ্ছি এ কথা বলারও প্রয়োজন নেই তাকে বলা ভাই ঈদের সময় তুমি এটা খরচ করো এই জাতীয় মানুষদেরকে দেয় এটা আরো উত্তম আল্লাহ তাআলা কোরআন এভাবেই বলছে
অনেক মানুষ তো চাইতে পারে বারবার চায় হাত হাতে আর কিছু মানুষ আছে কখনো বলতেও পারবেন না সমাজে সম্ভ্রান্ত বা বিভিন্ন ভাবে এক সময় ভালো অবস্থায় ছিলেন এখন না এখন ঋণগ্রস্ত তো এই সমস্ত মানুষদেরকে ওখান থেকে উদ্ধার করা এই ব্যাপারেও আল্লাহ রাসূল উৎসাহ দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু শাস্তির কথা বলেছেন এক নম্বর বড় বিষয় হলো যাকাত যদি কেউ না দেয় সেটা কাফেরদের বৈশিষ্ট্য আল্লাহ মাফ করুক কাফেরদের সাথে তাদের অবস্থা চলে যাচ্ছে ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইয়াতুনা যাকাতা আল্লাহ তাআলা এভাবেই বলছেন যারা যাকাত দিচ্ছেন না তারা কাফেরদের ওই বৈশিষ্ট্য নিজেদের ভিতরে ধারণ করছে তো অনেক মানুষ তালবাহানা করছে অর্থের ব্যাপার তো দিব দিচ্ছি করতে করতে দেই না আজকে থেকে ভাই নিজের কবরে নিজে থাকবো এজন্য আল্লাহ যে সম্পদ আমার কাছে আমানত রেখেছেন এটা আমার দায়িত্বে আল্লাহ রেখেছেন এর মালিকানা আমাকে দেয় না আল্লাহ এভাবেই বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম আমি তোমাকে যেটা দিয়েছি এখান থেকে তুমি খরচ করো তোমার কলিজায় কেন লাগবে আমি আল্লাহ তো তোমাকে এটা দিয়েছি এই সম্পদের মালিক তো তুমি ছিলে না আমি আল্লাহ তোমাকে দিয়েছি তোমার কাছে রাখতে দিয়েছি একজন কেয়ারটেকার তিনি যেভাবে বাড়ির দায়িত্বে থাকেন এই সম্পদ তোমার কাছে আমানত হিসেবে রাখা হয়েছে যেখানে খরচের জন্য বলা হচ্ছে নিজ দায়িত্বে ওখানে গিয়ে খরচ করে আসো আমার টাকা আমার বাড়ি আমার গাড়ি এ কথা বলার কোনো সুযোগ নেই এটা বনি আদম বলে বনি আদম মহা ভুল কথা বলে এটা বনি আদমের তো শুধু সেটা যেটা সে নিজে খেয়েছে আর চলে গিয়েছে আর যেটা পড়েছে নষ্ট করেছে আর যে আমল করেছে যে আমলটা বাকি রেখেছে এছাড়া বনি আদমের আর কোনো কিছু নাই এটা আল্লাহ রাসূলের কথা তা আমরা যা কিছু করছি আমার 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 অনেক খুশি আমরা আসলে কোনো কিছু না আল্লাহ দায়িত্বে রেখেছেন বিধায় আমরা শুধু একটু দেখাশোনা করছি আল্লাহ বলছেন আমি তোমাকে দিয়েছি আমি যেভাবে বলছি ওইভাবে তুমি এটা খরচ করো আমাদের মনে সে কষ্ট লাগা না বড় আনন্দ লাগা যে না আলহামদুলিল্লাহ আমার থেকে এভাবে চলছে এভাবে অনেকগুলো শাস্তির কথা আসছে যারা তালবাহানা করে যাকাত দেয় না তারা অভিশপ্ত ওয়ালা বিসাদাকাত মালউনুন আলা লিসানি মুহাম্মদ আল্লাহ রাসূল তাদেরকে অভিশাপ দিয়ে গিয়েছেন বড় শক্ত কথা যারা কৃপণতা করে দেয় না তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন এটা তাদের জন্য বড় ক্ষতিকর আল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খাইরুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম এটা তাদের জন্য অনেক বড় ক্ষতিকর কিন্তু ক্ষতিটাই তারা বুঝতে পারছে না যে আসলে তারা নিজেদেরকে ক্ষতি করছে এই যাকাত না দিলে বড় আযাব এবং গজব তার উপরে তার পরিবারের উপরে দেশের উপরে চলে আসে এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন যারা দিচ্ছে না এই সম্পদ জমা করছে এই সম্পদগুলো কিয়ামতের ময়দানে গরম করে এটাকে সাপ বানিয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং সে বলবে আনা কানজুকা আনা মালুকা এমন বিষাক্ত সাপ যে আমি তোমার সেই সম্পদ আমি তোমার ব্যাগ ব্যালেন্স আমি তোমার অমুক জায়গা যেটা অনাদায় রয়ে গেছে যাকাত এই সম্পদগুলো আজকে শাস্তি ভোগ কর তো শাস্তির হালকা কিছু নমুনা বললাম প্রিয় ভাই যাদের আল্লাহ ফরজ করেছেন হিসাব করে পাই টু পাই গরিবের কাছে নিজ দায়িত্বে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি এ ব্যাপারে আরো কিছু আলোচনা আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আগামী জুমায় হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের রোজাগুলো কবুল করুন রমজানের সমস্ত ইবাদত আমলগুলো কবুল করুন আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত পড়েনি সুন্নাত নামাজ আদায় করেনি